তো দর্শক বৃন্দ, আজ আমরা তিনটে টপিক নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে এসডিএফএক্স গ্লোবাল, দ্বিতীয়টি হচ্ছে টিডিএম, তিন নম্বরটি হচ্ছে প্লুমা লাইফ কেয়ার। তো এসডিএফএক্স গ্লোবালের যে সমস্যাটি এখন এসেছে এবং যারা কোশ্চেন করছেন আমাকে যে 2% বোনাস টিকি নিয়ে, তো তার আগে দেখুন একটা কথা বলে রাখি, আমার ভিডিওতে অনেকেই কোশ্চেন করে, অনেক ব্যক্তি প্রশ্ন করে যে দাদা আপনার যে ইনকামের সোর্স সেটা কি পুরোটাই ইউটিউব থেকে। এখন আমি সেসব ব্যক্তিদের বলে রাখি বা আপনাদেরকেও আমি বলে রাখি যে আমার ইনকামের সোর্স কিন্তু ইউটিউব নয়, মেন ইনকামের সোর্স ইউটিউব নয়। ইউটিউব থেকে একটা আর্নিং হয়, ছোটখাটো একটা আর্নিং হয়ে যায়, কিন্তু আমার যে মেন ইনকামের সোর্স সেটা হলো আমার এই গার্মেন্টসের দোকান। এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা গার্মেন্টসের দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে। তো যার জন্য দেখুন আমি এই দোকান থেকে ভিডিও শ্যুট করি, পিছনে আমার গ্রিন পর্দা থাকে, আজকে আমি গ্রিন পর্দাটাকে সরিয়ে দিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আমার মেন যে ইনকামের সোর্স সে হলো এই দোকানটি আমার, ইউটিউব থেকে আমার ছোটখাটো একটা আর্নিং হয়। তো চলুন এবার টপিকে ফিরে আসি। ফার্স্ট দেখুন আমরা আলোচনা করবো টিডিএম নিয়ে। তো অনেক ব্যক্তি এরকম কমেন্ট করেছেন যে টিডিএম এর টাকা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তো আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম, টিডিএম এর যিনি অধিকর্তা রয়েছিলেন তিনি সোমবার মঙ্গলবার ডেট দিয়েছিল, তারপর সোমবার মঙ্গলবার ছেড়ে দিয়ে তিনি শুক্রবার অব্দি ডেট নিয়েছিলেন যে শুক্রবারের মধ্যে আমরা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করবই করবো, যদি নাও হয় তাহলে 28 তারিখ অব্দি আমরা ডেট নিচ্ছি, এটা কিন্তু বলেছিলেন। তো কথা মতো দেখুন শুক্রবারে কিন্তু অনেক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে টিডিএম এর টাকা, অনেক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এবার এখন অবধি যেসব ব্যক্তিদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি 28 তারিখ অবধি অপেক্ষা করতেই হবে, কারণ তিনারা বলেছেন 28 তারিখ অবধি আমরা টাইম নিচ্ছি। এবং এটাও বলেছেন যে দেখুন শুধুমাত্র টিডিএম নয়, আমাদের কোম্পানি নয়, আপনারা খোঁজ নিয়ে দেখুন সমস্ত কোম্পানির কিন্তু এখন এরকম একটা অবস্থা চলছে যে ঠিক টাইমে পেমেন্ট দিতে পারছে না, যার জন্য আমরা 28 তারিখ অবধি ডেট নিয়েছি, 28 তারিখের মধ্যে আমরা টাকা সবার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবো। এবার শুক্রবার অবধি টাইম নিয়েছেন, শুক্রবারের মধ্যে যখন অনেক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তখন ন্যাচারালভাবে আমাদেরকে 28 তারিখ অবধি ওয়েট করতেই হবে। 28 তারিখ অবধি দেখা যাক অ্যাকাউন্টে ক্রেডিট হয় কিনা, তারপরে আমি আপডেট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো এবার দেখুন আমরা আসি প্লুমা লাইফ কেয়ার নিয়ে। তো অনেকে এরকম আমাকে প্রশ্ন করে যে দাদা প্লুমা লাইফ কেয়ার নিয়ে একটি স্পেশাল করে ভিডিও নিয়ে আসুন। তো এখানে দেখুন স্পেশাল করে ভিডিও নিয়ে আসার কিচ্ছু নেই, আমি চাইলে একটি 2 থেকে 3 মিনিটের ভিডিও ক্রিয়েট করে আপলোড করতে পারি, কিন্তু শুধু শুধু 2 থেকে 3 মিনিটের ভিডিও আপলোড করে বক বক করে আপনাদের টাইম নষ্ট করে কোনো লাভ নেই, কারণ এই মুহূর্তে প্লুমা লাইফ কেয়ারে কোনো রকম আপডেট নেই। মানে যেসব ব্যক্তিরা প্লুমা লাইফ কেয়ারে ইনভেস্ট করে রেখেছেন এই মুহূর্তে সেসব ব্যক্তিরা কেউই টাকা পাবেন না, কারণ আপনারা সবাই জানেন আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি যে প্লুমা লাইফ কেয়ারে ফিনান্সিয়াল দিকে একদম খারাপ হয়ে পড়েছে এবং একটা কোম্পানির সঙ্গে টাই আপ করেছে, নতুন যে কোম্পানির সঙ্গে টাই আপ করেছে সেই কোম্পানি প্রমিস করেছে যে সমস্ত ইনভেস্টররা আছেন সমস্ত সমস্যার সমাধান কিন্তু আমরা করবো। এবার এই মুহূর্তে কোনো রকম আপডেট নেই, যখন কোম্পানি আপডেট দিবে তখন আমি আপডেট ভিডিও আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। তো সেই জন্য স্পেশাল করে প্লুমা লাইফ কেয়ারের উপর ভিডিও নিয়ে আসা কিছু নেই। তো এবার আমরা মেন গুরুত্বপূর্ণ বিষয়ে আসি, এসডিএফএক্স গ্লোবালে 2% বোনাস টিকি নিয়ে। তো দেখুন প্রফিট শেয়ারের টাকা আশা করি সবাই পেয়ে গেছেন, কারণ প্রফিট শেয়ারের টাকা শনিবার এবং রবিবার ব্যাংক হলিডের জন্য অনেক ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তো আজকের ডেট অবধি আশা করছি সবার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এবার যে প্রশ্নটা আসছে 2% বোনাস টিকি নিয়ে, তো আমি এসডিএফএক্স গ্লোবালের অধিকর্তার সঙ্গে কথা বলেছি, তিনারা আজকের ডেট মানে আজকে আমি ভিডিওটা আপলোড করছি আজকের ডেট থেকেই কিন্তু 2% বোনাসটা ছাড়া শুরু করে দিয়েছেন, এবার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার সেটা উইথড্রল করতে পারবেন। এবং তিনারা এটাও বলেছেন যে ফেব্রুয়ারি মাসে যে সমস্যাটি হচ্ছিল প্রফিট শেয়ার নিয়ে সেই সমস্যাটি আর হবে না, এরপর থেকে যে টাইমে প্রফিট শেয়ারের টাকা পাচ্ছিলেন আপনারা সেই টাইমেই পাবেন এবং 2% বোনাসও সময় মতো পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে একদম লেটেস্ট আপডেট নিউজ। এবার যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমি রিপ্লাই দিতে পারি আর নাই পড়ি লাইভে এসে আপনাদের প্রশ্নগুলো সমস্ত আপনাদের সাথে ডিসকাস করব। তো চলুন আজকের ভিডিওটা আর বাড়াবো না, ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, ডিসকাস করে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর তার আগে একটা কথা বলে রাখি, আমার দোকানটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন আজ এ পর্যন্ত।